হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রভাস ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7টা, আমি একটু আগেই ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম। এখন দেখো আমি কি করছি। এখন টাইম কলে জল ভরছি, কারণ এখন এমনিতে কারেন্ট নেই বলে পাম্পটা চালাতে পারছি না, তাই জলটা নিচে থেকে ধরে নিচ্ছি। কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল হালকা, সেই জন্য কারেন্টটা নেই, লোডশেডিং, সেই জন্য পাম্পটা চালাতে পারছি না। এখানেই জলটা ভরে নিচ্ছি। সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা, ঘর মাজা, সারাদিন আমি কী কী করবো সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই জলটা ভরে নিয়েছি, এটা রান্নার কাজে ব্যবহার হবে। এখন বসিয়েছি একটা গামলা, এই গামলাটা জলে আমি স্নান করব, ওটা আমার স্নানের গামলা। এই দেখো বন্ধুরা, গাছ থেকে আম পড়লো এক্ষুনি। তোমরা কে কে আম খাবে চলে এসো, আমটার সাইজটা দেখো, নিয়ে যা। আমি আম পছন্দ করি না, আমি লিচু পছন্দ করি, লিচু হলে এতক্ষণ খেয়ে নিতাম। কারেন্টটা আসছে না, সেই জন্য পাম্পটা চালাতে পারছি না, ট্যাঙ্কিতে জলও নেই, আজকে ভীষণ সমস্যা হবে। টাইম করে জলটা চলে গেলে আর পাম্প তো চালাতে পারবো না, ট্যাঙ্কিতে জলও উঠবে না, তাই এখানেই ধরে নিচ্ছি, এখান থেকে জল ব্যবহার করা হবে। এই দেখো আমাদের বাইরের গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখো টগর ফুল। এগুলো আমাদের মন্দিরে পুজোতে কাজে লাগে, যেহেতু এখন অসৌচ হয়েছে আমাদের, তাই এখন ফুল তোলা হচ্ছে না, ভগবানকে দেওয়া হচ্ছে না, না তো এই ফুলগুলো এতক্ষণ থাকতো না, সব মন্দিরে কাজে লেগে যেত। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আমি এই যে সকালবেলা পুকুর ঘাটে এক বালতি ভিজিয়ে রেখেছি, এর মধ্যে তোমার দাদা ভাইয়ের জামা কাপড় আছে, কিছু আমার জামা কাপড় আছে, তো এগুলো একটু পরে কেচে নেব, কেচে স্নান করে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সকাল 8টা, আর আমার ঘরের কি অবস্থা হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বিছানার কি অবস্থা, এখনও বিছানা গোছানো হয়নি, আলনাটায় দেখো কালকে বাজারে গেছিলাম, এখনও পর্যন্ত শাড়ি গোছানো হয়নি, তো আমি ঝটপট এগুলোকে গুছিয়ে নিয়ে ফিরে আসি। তো মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট, বিছানা আলনা সব কিছু হয়ে গেছে, এখন মনটা ভীষণই চা চা করছে, একটু চা বানিয়ে নিয়ে আসছি, সকাল থেকে একবারও চা খাইনি, তো একটু চা বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো চলে এসেছি গরম গরম চা নিয়ে, দেখো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাগানে কাজ হচ্ছে, করমচা বাগানে, তো আজকেরও হচ্ছে কাজটা, কাজ কালকে কমপ্লিট করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সম্ভবত আজকে দুপুর পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি। তো এখন বাজে সকাল 9টা, তো ওদেরকে যাচ্ছে এখন টিফিন দিয়ে আসতে। এই দেখো আমার হাতে আছে, গামলার মধ্যে আছে মুড়ি চানাচুর, আর এই টিফিন বক্সের মধ্যে আছে ডিম ভাজা, তো এখন যাচ্ছি ওদেরকে টিফিনটা দিয়ে আসি, আর কাজটা দেখি কতদূর হলো তোমাদেরকেও দেখাই। তো বাড়িতে গিয়ে আবার কাচাকুচি করতে হবে, ভিজিয়ে রেখেছি, কাচতে হবে আর রান্না করতে হবে। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, খুব একটা গরম হচ্ছে না, দেখো তোমরা একেবারেই রোদ্দুর নেই, তাই আমি আসলাম, রোদ্দুর থাকলে আমি কখনোই আসতাম না। তো এখন যাচ্ছি বাগানের দিকে, এই যে, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ বাগানের কাজ অনেকটাই হয়ে গেছে, ওই ধারের একটুখানি জায়গা মাটি ফেলতে বাকি, সম্ভবত আজকে দুপুর পর্যন্ত হয়ে যাবে। ওই যে আমার শ্বশুরমশাই দেখতে পাচ্ছ কাজে ব্যস্ত।
তো আজকে বেশি দেরি করব না, কারণ বাড়িতে অনেক কাজ আছে, রান্না বান্নাও আছে, এই মিস্ত্রিরা খাবে, যারা কাজ করছে এরা খাবে। এখনো তো বাজারে এসে পৌঁছায়নি, তো পুঁই শাক বাগানটা অনেক কষ্ট করে পেরিয়ে আসতে হলো, গাছে যাতে না পা পড়ে। এটা অন্যজনার বাগান, গাইস। তো আমি জামা কাপড় কেটে নিয়েছি, এখন রান্না করছি, দেখে নাও কি রান্না করছি আমি। এখানে হচ্ছে মাছ ভাজা, দুপুর ডেটটা, আর তোমার দাদা ভাই চলে এসছে, এখন স্নান করছে। আর এই দেখো আমি আজকে শাড়ি পরেছি, তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বেসিক্যালি শাড়ি বাড়িতে পরি না, কারণ আমি সামলাতে পারি না শাড়ি পরে। তো আজকে ভাবলাম রান্না টান্না তো হয়েই গেছে, আর তো কোনো কাজ নেই, তো স্নান করে শাড়িটাই পরে নিলাম। কিন্তু চুলটা এখন অবচল হয়ে আছে, পাগলদের মতো মনে আছে চুলটা, চুলটা এখনও আঁচড়াইনি ভিজে চুল বলে। তো আজকে আমি তো রান্না করলাম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর পটল আলু চিংড়ি, পরে খাবো তোমার দাদাভাই এলে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।